2023 বিধানসভা নির্বাচনকে সামনে রেখে চারবর জেলা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুদীপ সরকার ডোর টু ডোর বেরিয়েছেন, গণদেবতাদের সাথে তিনি কথা বলছেন এবং ভোট ভিক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন বরজলা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন প্রান্তে 2023 বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সুদীপ সরকার সিপিএম প্রার্থী তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন, গণদেবতাদের সাথে কথা বলছেন এবং প্রতিশ্রুতি দিচ্ছেন 2023 বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে জয়ী হয়ে আসলে তিনি উন্নয়নের স্বার্থে কাজ করবেন, জনগণের স্বার্থে কাজ করবেন। আপনারা দেখতে পাচ্ছেন ডোর টু ডোর বেরিয়েছেন, ভোট ভিক্ষা করছেন সিপিএম প্রার্থী সুদীপ সরকার রয়েছেন। আপনাদের কাছ থেকে জানবো বাড়ি বাড়ি বেরোচ্ছেন, কতটুকু সাড়া পাচ্ছেন গণদেবতাদের? ভালো সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি। মানুষের মধ্যে একটা উৎসবের মেজাজ, শান্তিপূর্ণভাবে নির্বাচন কমিশন যদি শান্তিপূর্ণভাবে নির্বাচনটা করাতে পারে তাহলে তার মোক্ষম জবাব 16 ফেব্রুয়ারি দিয়ে দেবেন। আমাদের রাজ্যে যে ফেসিস সুলভ সরকারটা চলছে সেই সরকারটাকে বিতরণ করবেন। এই কেন্দ্রে জয় নিয়ে কতটুকু আশাবাদী আপনি? 100% মানুষ, গণদেবতা যারা আছেন আমার পাশে আছেন, আমাকে প্রচুর সাড়া দিচ্ছেন। তার পাশাপাশি আপনি ডোর টু ডোর বেরোচ্ছেন, যে গণদেবতাদের সাথে কথা বলছেন, তাদেরকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন যে জয়ী হয়ে আসলে তাদের জন্য কি করবেন? আমি প্রথমেই বলছি, আমি প্রথমেই মানে প্রত্যেকটি গণদেবতার পাশে থাকবো, এলাকার উন্নয়নের স্বার্থে আমি কাজ করব, নিজেকে নিয়োজিত করব, এটি আমার প্রথম প্রতিশ্রুতি। প্রয়োজনে পরবর্তী সময়ে যে ডিমান্ডগুলি আসবে সেগুলি পূরণ করার জন্য আমি আপ্রাণ চেষ্টা করে যাব। সবচেয়ে বড় কথা হলো আমি মানুষের পাশে থেকে মানুষের জন্য কাজ করতে চাই। তাছাড়া এবার 2023 বিধানসভা নির্বাচনে কংগ্রেস সিপিএম আসন সমঝোতা নিয়ে লড়াইয়ের জন্য এসে সামনে এসেছিলেন, কিন্তু সেখানে দেখা যাচ্ছে তাদের একটা আসন সমঝোতার যে বিষয়টা ছিল সেটা পুরোপুরি উল্টে গেছে বা তাদের যে একটা বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, এটা নিয়ে কি বলবেন? না, সেটা কোনো বিষয় নয়, সেটা আমাদের ঊর্ধ্বতন নেতৃত্ব যারা কথা বলেছেন কথা বলে এগুলি আজকে দেখবেন, আজকে বিকালবেলার মধ্যে সব কিছু ক্লিয়ারিফিকেশন হয়ে যাবেন, সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, এটা কোনো সমস্যা নয়। আপনি একজন 10,323 শিক্ষক রয়েছেন, তো সেই সময় 2018-তে আমরা দেখেছি যে আপনারা সেই সময় বিজেপির সমর্থন করেছিলেন, যে আপনাদের চাকরির যে দাবি ছিল সেই ক্ষেত্রে, কিন্তু সেই সময় আবার সেটা পূরণ হয়নি, কিন্তু আবার আপনারা বিজেপি আর সিপিএম দলকে সমর্থন করছেন, সিপিএমের প্রার্থী হয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন, সেই বিষয়টা নিয়ে কথা? না, সেই সময় আপনি যে কথাটা বলেছিলেন 2018 সালে 10,323 ভালো একটা অংশ মানে বিজেপিকে বিজেপি আইপিএফটি জোট যে দল সেটাকে সমর্থন করেছিলেন, কিন্তু সম্পূর্ণটা যে সমর্থন করেছেন তা কিন্তু নয়, তার মধ্যে আমরা একজন। তো আমরা চাই আমাদের যে বিগত সরকার, বিগত যে 25 বছর বাম সরকার আমাদের জন্য বেকারদের জন্য চিন্তা করেছেন, সেই চিন্তার মূলই আজকে চাকরিগুলি দিয়েছিলেন, শিক্ষকতার চাকরিগুলি দিয়েছিলেন, যে শিক্ষকঙ্গন যেভাবে আজকে ধ্বংসের পথে, আমাদের 10,323কে বাড়িতে পাঠিয়ে দেওয়ার ফলে আজকে আগামী দিন আমাদেরকে যারা আমরা 10,323 আছেন তাদেরকে পুনরায় আরেকবার স্বপদে বা একটা বিশেষ কি বলে কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, তাদেরকে কোনো অবস্থাতে, আপনারা দেখেছেন আমাদের নেতৃত্ব বলেছে একটা খেয়ে পরে বাঁচার ব্যবস্থা করবেন, যেমন আগেও করেছেন এখনও করবেন সেই প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন। আমরা চাইছি 10,323 যারা আছেন, আপনি কি বিশ্বাস করছেন, আপনার কি রয়েছে যে আপনারা চাকরি আবার ফিরে পাবেন বা কর্মসংস্থান হবে 10,323? চাকরি ফিরে পাবেন, বাঁচার খেয়ে পরে বাঁচার মতো একটা ব্যবস্থা করবেন। গরিবের সরকার বিগত সময় যেটা করেছিলেন আগামী দিন সেই সরকার প্রতিষ্ঠিত হবে এবং গরিবের জন্য এবং খেয়ে পরে বাঁচার জন্য 10,323 একটা ব্যবস্থা সুব্যবস্থা করবেন। তাহলে আপনারা কি মনে করছেন 2023-এ আবার সিপিএম সরকার মন্ত্রিসভা গঠন করবে, সেটা নিয়ে কতটুকু আশাবাদী? নিশ্চয়ই গঠন করবে, 100% 100% নিশ্চিত আমরা। ধন্যবাদ আপনাকে। আপনারা দেখতে পাচ্ছেন বরজলা চার বরজলা বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সুদীপ সরকার বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন, গণদেবতাদের ব্যাপক সাড়া পাচ্ছে। তার পাশাপাশি তিনি কিন্তু 10,323-এর একজন শিক্ষক রয়েছেন, তবে যে বাড়ি বাড়ি যাচ্ছেন সেখানে সাড়া পাচ্ছেন সিপিএম প্রার্থী সুদীপ সরকার, তিনি বাড়ি বাড়ি বেরিয়েছেন এবং তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে
2023 বিধানসভা নির্বাচনে জয়ী হয়ে আসলে মানুষের পাশে থাকবেন, উন্নয়নের স্বার্থে কাজ করবেন। তবে এবার 2023 বিধানসভা নির্বাচনে জয় নিয়ে কিন্তু তিনি ব্যাপক আশাবাদী রয়েছেন, বাড়ি বাড়ি যাচ্ছেন প্রত্যেক দিন। কিন্তু 2023 বিধানসভা নির্বাচন যে রয়েছে 16 ফেব্রুয়ারি সংঘটিত হবে, সেই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে প্রচার। প্রতিদিন ডোর টু ডোর যাচ্ছেন, গণদেবতাদের পাশে দাঁড়াচ্ছেন, বিশেষ করে শুধুমাত্র 2023 বিধানসভা নির্বাচন, সে নির্বাচনকে সামনে রেখে 16 ফেব্রুয়ারি সংঘটিত হবে 2023 বিধানসভা নির্বাচন। বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোট প্রচারে বেরিয়েছেন চারবড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। আপনারা দেখতে পাচ্ছেন গণদেবতাদের সাথে কথা বলছেন, তাদের কি সমস্যা, আগামী দিনে কি প্রয়োজন, সে সমস্ত বিষয়গুলো নিয়ে কথা বলছেন বিজেপি প্রার্থী, চারবড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস। এবং গণদেবতাদের ব্যাপক সাড়া পাচ্ছেন, প্রত্যেক দিন বেরোচ্ছেন, কারণ 2023 বিধানসভা নির্বাচন কিন্তু আর কিছুদিন মাত্র হাতে বাকি রয়েছে। সে নির্বাচনকে কেন্দ্র করে এক প্রকার ঝড় উঠেছে এই প্রচার অভিযানে। চারবড়জলা বিধানসভা কেন্দ্র প্রত্যেক দিন বেরোচ্ছেন বড়জলা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস, এবং সেখানে গিয়ে কিন্তু তাদের গণদেবতাদের সাথে কথা বলছেন, কারণ গণদেবতাদের রায় শেষ রায়, কী হবে এবার 2023 বিধানসভা নির্বাচনের ফলাফল, সে চিত্র পরিষ্কার হয়ে যাবে 2রা মার্চ, কারণ গণতন্ত্রের বড় উৎসব 16 ফেব্রুয়ারি, এরপর গণনা হবে অর্থাৎ ফল ঘোষণা হবে 2রা মার্চ। সেই দিক দিয়ে কিন্তু তাকিয়ে রয়েছে সমগ্র রাজ্য। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন চারবড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস বাড়ি বাড়ি প্রচারে বেরিয়েছেন, গণদেবতাদের সাথে কথা বলছেন, এবং প্রত্যেক দিন কিন্তু এইভাবে বাড়ি বাড়ি বেরোচ্ছেন। 2023 বিধানসভা নির্বাচন আর মাত্র কিছুদিন বাকি রয়েছে, এই নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি। তার পাশাপাশি চারবড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস প্রত্যেক দিন কিন্তু বাড়ি বাড়ি বেরোচ্ছেন, ভোট ভিক্ষা করছেন, ডোর টু ডোর যাচ্ছেন, গণদেবতাদের সাড়া পাচ্ছেন, এবং গণদেবতাদের সাথে গিয়ে কথা বলছেন। তারা গত 5 বছর এই কেন্দ্রের যে প্রার্থী ছিলেন ডক্টর দিলীপ দাস, রাজ্য তাদের উন্নয়নের স্বার্থে কাজ করেছে, এবং আর কী কী সমস্যা রয়েছে তাদের, সেই সমস্যাগুলো জানছেন, সেই সমস্যাগুলো যাতে আগামী দিনে নিরসন করতে পারেন, গণদেবতাদের সাথে কথা বলছেন। এবার বিধানসভা নির্বাচনে চারবড়জলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রয়েছেন ডক্টর দিলীপ দাস, তো আপনি কি বলবেন, ওনার প্রতি আপনার কি আশ্বাস রয়েছে? সম্পূর্ণ আশা রয়েছে, সম্পূর্ণ আশা জনগণের লাগে, সম্পূর্ণ আশা আমি ভরসা সম্পূর্ণটা করছি। অলঙ্গনগর গ্রাম এরিয়া, তো মনে করেন আগে শিক্ষা অনেক উন্নত, সব দিক দিয়ে মানুষও একটু শান্তশিষ্টভাবে আছে, সব দিক দিয়ে আসি। ওখানে আগে তো কিলমুড়া খাইতাম গরু হইয়া, ওখানে আর কিলমুড়া খাই না, এগুলো আসল কথা। আমার ছেলে ব্রেক লাগাইছি যেন অনেক দিন আগে প্রথম অবস্থায়, তখন রাক্ষু আসিল, কোন দলের ফ্ল্যাগ লাগিয়েছিল, বিজেপি ব্রেক লাগাইছেন, পরে দুই নিয়ে ফিরছে, এমন ফিরা ফিরছে বাড়ি ঘর ছাইড়া দিছে, তখন কারা মেরেছিল, তখন সিপিএম ছিল, সিপিএমের নেতারা মারপিট করছে, অনেক কিছু করছে, কিন্তু সকলটা তো আর ওখানে মনে নাই, আগে তো মনে আসেন, ওখানে তো বয়স হয়ে গেছে, মনে টনো নাই সকলটা। মনে করেন ওখানে পুরা আশা, আমার ছেলেরও আশা, বিজেপি আসছে বলে আমার ছেলে খুব খুশি, আমার ছেলে সবসময় গুরুত্ব আছে। বিজেপি থেকে কী কী পেয়েছেন আপনি? শুধু জল হয়েছে আর বাটা, আর অতদিন তো চাল পাইছি, রেশন, আর আমার কার্ড বিজেপি অনেক গণ্ডগোল করছেন, ইয়া সিপিএনে গণ্ডগোল করার পরে আমি ইয়াত গেছি, এই দূর অফিসে গিয়েছে আমার কার্ড আবার ঠিক করে আনছি, ঠিক করে আনার পরে আমার বিপিএল দিছে, দুর্বাস প্রধান আছে তখন, এরপরে বিপিএলের পরে আমার কার্ড নিয়ে এরা আবার বাঞ্ছিল করছে, এরপরে অনেক কিছু ঘটনার পরে আমি আমার কার্ড আবার ঠিক করছে। প্রথম অবস্থায় আমার কার্ড হইল বিপিএল, বাঞ্ছিল করার পরে আমার কার্ডটা প্রথম অবস্থায় আমি এই দূর অফিসে 2 বার 3 বার যাওয়ার পরে আমার কার্ডটা বিপিএল করে দিছে,
বিপি এখন আমার কাজ বিপিএল আমার কাজ কিন্তু উষা বাজার আমার কাজ কিন্তু এই নারায়ণপুর না আমার রেশন কার্ড কিন্তু উষা বাজার আমি উষা বাজারতে এখনো আনি না যত বছর হয়েছে অনেক বছর হয়েছে পাঁচ বছরে যে সাহায্য সহযোগিতা পেয়েছেন আগামী দিনগুলোতে আপনার এই এলাকার বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস জয়ী হয়ে আসলে আপনি কি আশা প্রত্যাশা রয়েছে কি চাইবেন আমি কি চামো আমার ছেলে মেয়ে যেমন ভালোভাবে থাকতে পারে বাস করতে পারে আর মনে করেন আমরা তো মনে করেন আর কদিন হলে এমনি তো রিটার্ন ছেলে কাজ করে বউও কাজ করে বউ তো এয়ারপোর্ট কাজ করে তো এই আমার প্রত্যাশা ভালো থাকুক শান্তি থাকুক সুস্থতা হোক ধন্যবাদ চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস এবং তিনি বাড়ি বাড়ি যাচ্ছেন ব্যাপক সাড়া পাচ্ছেন তবে জনগণ কিন্তু সেখানে ক্ষোভ উগড়ে দিয়েছেন যে বিগত ২৫ বছরের বাম শাসনে কতটুকু তারা লাঞ্ছনা ভোগ করছিলেন এবং সে সময় যে বিশেষ করে সন্ত্রাসমূলক যে কার্যকলাপগুলো ছিল সেই কার্যকলাপগুলোর কথা কিন্তু তুলে ধরছেন কিন্তু ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর শান্তি সম্প্রতি বজায় রয়েছে তার পাশাপাশি এই চার বরজলা বিধানসভা কেন্দ্রের বাসীও কিন্তু অত্যন্ত খুশি এবং শান্তি সম্প্রীতি বজায় রয়েছে এবং যে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল চার বরজলা বিধানসভা কেন্দ্রের সে প্রতিশ্রুতি মোতাবেক সমস্ত সুযোগ সুবিধা পেয়েছেন ঘর পেয়েছেন পানীয় জল এবং রেশনিং ব্যবস্থা থেকে সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন তারা চাইছেন আগামী বছর অর্থাৎ ২০২৩ বিধানসভা নির্বাচনে ফের যাতে এই এলাকায় বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস যাতে জয়ী হয়ে এবং তাদের পাশে যাতে থাকে কারণ তারা বিগত দিন ২৫ বছর যে শাসন ক্ষমতা ছিল সেই সময় যে তাদের যে সন্ত্রাসমূলক কার্যকলাপগুলো সেই কার্যকলাপের জন্য কিন্তু তারা সেই সময় দিন রাত তারা অতি কষ্টের মধ্য দিয়ে দিন অতিবাহিত করেছেন কিন্তু এই মুহূর্তে শান্তি সম্প্রতি বজায় রয়েছে বাড়ি বাড়ি যাচ্ছেন প্রত্যেকটা মানুষ তারা কিন্তু স্লোগান তুলছেন যে পদ্মফুল যে তারা নিয়ে এসেছে ২০১৮তে সেই পদ্মফুল যাতে আবারও ২৩-এ যাতে তারা পায় এবং পদ্মফুলের সাথে যাতে তারা থাকে সে এলাকায় কিন্তু প্রত্যেকটা মানুষ সেই কথায় বলছেন বিশেষ করে তারা যে সন্ত্রাসমূলক কার্যকলাপের জন্য সেই সময় অতিবাহিত করতে হতো কারণ তারা রাতের ঘুম কেড়ে নিত সেই দিনগুলো কিন্তু তারা ভুলেনি কিন্তু এই মুহূর্তে চার বরজলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন এই এলাকার বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস সেখানে গিয়ে কিন্তু ব্যাপক সাড়া পাচ্ছেন জনগণের যে সাড়া সেই সাড়াই কিন্তু তিনি পাচ্ছেন এবং তিনি জনগণ যে প্রতিশ্রুতি জনপ্রতিনিধি হিসেবে আবারও চাইছেন ডক্টর দিলীপ দাসকে কিন্তু সব কথায় কিন্তু জনগণের রায় সেই দিকে ১৬ ফেব্রুয়ারি গণতন্ত্রের বড় উৎসব ভোট উৎসব ২রা মার্চ কিন্তু সেই দিক দিয়ে ফলাফল ঘোষণা হবে কিন্তু চার বরজলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বাড়ি বাড়িতে জনগণের যে চাওয়া পাওয়া সেখানে কিন্তু আবারও চাইছেন এই এলাকার বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাসকে চার বরজলা বিধানসভা কেন্দ্রে প্রত্যেকটা বাড়ি বাড়ি যাচ্ছেন কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস এবং জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন আমরা জনগণের সাথে কথা বলবো আপনারা এই চার বরজলা বিধানসভা কেন্দ্রে ডক্টর দিলীপ দাস রয়েছেন কতটুকু সাড়া পেয়েছেন কতটুকু সাহায্য সহযোগিতা পেয়েছেন আমরা কারেন্ট পাইছি সাপ্লাই পাইছি এরপর দা গ্যাস পাইছি আমরা মানে পাইছি অনেক কিছু পাইছি আমরা আমরা গড়ও কইছি আমরা লইতাম আমরা গড় লইছি না আমরা কইছি আমরা পরে আবার লব ১৮-র আগে সে সুযোগ সুবিধাগুলো কি পেয়েছিলেন সে সময় পরিস্থিতিটা জানবো ১০০-বার আমরা গড় লেখাইছি আমরা গড় আমরা পাইছি না আমরা গড় কালি লেখাইছি লেখাইছি মিটিংও গেছি আমরা গড় দিছে না খালি কইছে গড় দিব ইটা কয়ে সেটা আমরা গড় দিছে না এরপর তো বিজেপি সরকার আইসে পর আমরা পাইছি আমরা অনেক জিনিস পাইছি আমরা আশা করি আরও পাবো আমরা বিজেপি সরকার আমরা চাই বিজেপি সরকারে আমরা খুশি খুশি আমরা জালানা দিয়ে সেটা ফালাই আমরা গেছি আমার বোনের জামাই আমরা বাড়িতে পারি না আমরা বাড়ির মধ্যে বাজি টাজি ফালাইতেছে আমার বোনের জামাই চিল্লাইতেছে বাড়ির থেকে যে আমরা বাঁচাও বাঁচাও আমরা বাঁচানোর মতো বাইরে যে হেরার বাঁচানোর কোনো ক্ষমতা নাই এই যে আমার এক জেডি আছে কাগজপত্র এ জালানা দা লইয়া সেরা ফলাই আসে এরা তাই না হ্যাঁ এ দৌড়াই আরেক বাড়িতে গিয়ে সেরা আশ্রয় নিছে হ্যাঁ কিন্তু তখনই আমরা বাইরে আসে না তার যে সহযোগিতা করুন বা তার পাশে দাঁড়ামো এমন কমতো সিপিএম এর লোকে আমরা রাখছে না আর এ বাইরে তার বাড়িও বেশি দূরে না কাছেই আছে
কিন্তু তারা আমরারে কইছে তোরা যদি আমরা যদি আই তোরা ভালো থাকবে আর তোরা যদি আইস আমরাও ভালো থাকব এই তারাও আইসে আমরার ফেমন আক্রমণ করছে হ্যাঁ কিন্তু তারারে কিন্তু আমরা সবাই কিন্তু তারারে আমরা জামাই আদর করছি এখনো কিন্তু তারারে জামাই আদর করি অনেক কিছু বুঝাইতাছি যে এত সুবিধা পাইছো আমরা লগে চলো তারা আছে না কিছু কিছু লোক আইছে আর কিছু কিছু লোক তারার রক্তের লগে মিশিয়া গেছেগা তারারে বুঝাইলো আর কাজ হইতো না কারণ তারারে এমন পরিস্থিতি তারারে বানাইয়া তুলছে তারা আছে না সন্ত্রাস কইলো চলে তারা লাড়ি ব্যান্দা ছাড়া তারা কিছু বুঝে না হ্যাঁ তারা ইডিএ পাইলে খুব আনন্দ কিন্তু আমরা চাই যে যেভাবে আমরা মানে শান্তিভাবে থাকতাম চাই ইয়ে করতাম চাই এভাবেই আমরা সবাই রে বাঁচতে চাই আর এবার আমরা স্যারের স্যারের কাছ থেকে আমরা অনেক সুবিধা পাই যে কোনো মুহূর্তে আমরা অসুবিধা হইলে স্যারের ফোন করি স্যারের যা ফাইয়া পরে হ্যাঁ স্যারের আমরা সবসময় চাই বিজেপি সরকার থাকুক আরও ইয়ে হোক বিপুল বুড়ে জয় হোক আপনি আপনি কী বলবেন আমিও তো গড় পাইছি এহরদা জল পাইছি এহরদা ওষুধ ধরনের মেশিন পাইছি এহরদা বাতা পাইছি আগের আগের যে আঠারোর আগে বিজেপি সরকারের আগে তখন পরিস্থিতিটা জানবো তখন তখন কি সেই সমস্ত সুযোগ সুবিধাগুলো একটা লেপটিন দিছিল লেপটিন দিছিল আর কিছু না শান্তি সম্প্রীতি কেমন শান্তি নাই আমরা কইলাম না দৌড়াইয়া এই কাগজ পত্র লই আসাইরা হদা কেন কেন সেইভাবে বাড়ি ছাড়তে কেন হয়েছিল বারে মে যায় আক্রমণ করছে এর হদা আমরা এই মানুষের কার্ডের তলে আছে না এই বেড়া বেড়ি দুজন আপাদা কেন আক্রমণটা করেছিল কেন ওই আমরা ওই ইনস্কার বিজিবির বাইরে বাইরে যাই দেখি আর একটা ফুলারও তো কুবাই লইল আর ওখান একটা ছোট ফুলা আছে একটা ফুলা ওই শান্তি সম্প্রীতি বজায় আছে এখন শান্তি এখন শান্তি আমি এখন বুক টান্দা কথা হইতে পারি জানো যে কাল আমার বোনের জামাইটা মারা গেছে বিজেপি সরকারের নেতা আসলো তাইনের পতাকা উতাকার ফাটিয়ে দিয়ে নিয়ে আসার ভোট তুলি ফুটছে কাল সারা রাত আপনি বলতে চাইছেন যে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে তার পাশাপাশি সমস্ত সুযোগ সুবিধা পাচ্ছেন কি পাইছি সব পাইছি আনার আর কিছু লাগতো না ওই নাতিনটার ওগুলো বাতাস আইছি তাই না আর কিছু না ধন্যবাদ 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় এসেছিল দীর্ঘ 25 বছরে বাম শাসনকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় এসেছিল কিন্তু ক্ষমতায় আসার পর বিভিন্ন প্রান্তে কিন্তু শান্তি সম্প্রীতি বজায় রয়েছে চার বরজলা বিধানসভা কেন্দ্রে বাড়ি বাড়ি গিয়ে জনগণের যে প্রতিক্রিয়া সেখানে কিন্তু একটাই কথা 25 বছরে তারা ঘুমাতে পারেনি তারা বাড়ি ছেড়ে তাদেরকে পালাতে হয়েছিল কিন্তু 2018 বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ফের ক্ষমতা বিজেপি সরকার ক্ষমতায় আসার পর সেখানে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে তার পাশাপাশি যে উন্নয়নমূলক কাজকর্ম সে কাজকর্ম কিন্তু অব্যাহত রয়েছে এবং তারা চাইছেন 2023 বিধানসভা নির্বাচনও যাতে ফের বিজেপি সরকার আসে এমনকি চার বরজলা বিধানসভা কেন্দ্র যাতে ডক্টর দিলীপ দাস তিনি যেন জনপ্রতিনিধি হয়ে আবার এসে এবং এসে যাতে জনগণের স্বার্থে উন্নয়নমূলক কাজকর্ম করে থাকেন সে আশা প্রত্যাশা কিন্তু প্রত্যেকটা মানুষের রয়েছে আমরা কথা বলবো চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাসের সাথে উনি বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন কতটুকু সাড়া পাচ্ছেন আসলে এদের উপরে যে অত্যাচার হয়েছে এগুলো তো আমি ভাবতেও পারি না মানুষ কি করে এত নৃশংস হতে পারে আজকে আমি শুনেছি এক্ষুনি শুনলাম দাঁড়িয়ে কিছু বলার নাই মানুষ এর প্রতিশোধ নেবে এই নৃশংস এই অত্যাচারী এই খুনি আজকে যা শুনলাম আর কি এখন আমি বুক ছিটিয়ে রাস্তায় ওদের প্রতিরোধ করব ওরা দেখবে ওদের লাঠির জোর কত আছে আমাদের কীভাবে থামাতে পারে মানুষের এই যে প্রত্যাশা আমার প্রতি ছিল এত খুশি সেটা আমি একবার অনুভব করিনি এখন আমার মনে হয় যে আমি যে ডাক্তারি ছেড়ে দিয়ে মেডিকেল কলেজের চাকরি ছেড়ে দিয়ে যে মানুষের পাশে দাঁড়িয়েছে সেটা আমার সার্থক হয়েছে ভবিষ্যতে আমি ওদের জন্য যতটুকু আমার সাধ্য আছে তার বাইরে গিয়েও আমি গরিব মানুষটির পাশে দাঁড়াবো এটুকু আমি বলতে পারি আপনারা দেখতে পাচ্ছেন জনপ্রতিনিধি
চার বরজলা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাস উনি কিন্তু কান্নায় ভেঙে পড়েছেন, চোখ দিয়ে জল পড়ছে, বাড়ি বাড়ি প্রচারে যাচ্ছেন। প্রচারে গিয়ে উনি যে জনগণের সাথে কথা বলেছেন, কারণ দীর্ঘ ২৫ বছরের যে লাঞ্ছনা ভোগ করেছেন, প্রত্যেকটা মানুষ বাড়ি ছেড়ে পালিয়েছেন, ঘরে থাকতে পারেনি, নিশ্চিন্ত মনে ঘুমোতে পারেননি, সেই সমস্ত মানুষগুলোর যে যন্ত্রণা, সে যন্ত্রণার কথা কিন্তু তুলে ধরেছেন প্রত্যেকটা মানুষ বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাসের কাছে। এবং বর্তমান সময়ে শান্তি সম্প্রীতি বজায় রয়েছে। ২০১৮ বিধানসভা নির্বাচনে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর চার বরজলা বিধানসভা কেন্দ্রের যে বাসীরা রয়েছেন সেখানে ডক্টর দিলীপ দাসের মতো জনপ্রতিনিধি পেয়ে তারা কিন্তু নিশ্চিন্ত মনে ঘুমোতে পারছেন, প্রত্যেকটা সুযোগ সুবিধা পাচ্ছেন, অত্যন্ত খুশি। এবং প্রত্যেকটা মানুষ যে ২৫ বছরের যে শাসনকাল, সেই শাসনকালের যে প্রত্যেকটা লাঞ্ছনা, প্রত্যেকটা যে তাদের উপর অত্যাচার হয়েছে, সে সমস্ত কথাগুলি তুলে ধরছেন, খুব উগড়ে দিচ্ছেন। কারণ তারা চাইছেন আগামী ২০২৩ বিধানসভা নির্বাচনে ১৬ই ফেব্রুয়ারি যে গণতন্ত্রের বড় উৎসব, সে উৎসবে তারা বিজেপি সরকারকে আবার চাইছেন। এমনকি চার বরজলা বিধানসভা কেন্দ্র জনপ্রতিনিধি হিসেবে বিজেপি প্রার্থী ডক্টর দিলীপ দাসকে কিন্তু চাইছেন বরজলাবাসী।